আগরতলা পুর নিগমে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিল আজ। সুবল ভৌমিকের বাড়িতে দলীয় প্রার্থী সমর্থকরা একত্রিত হয়ে এক র্যালি করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব এবং রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক সহ অন্যান্যরা। মিছিল শেষে দলীয় কর্মী সমর্থকরা প্রার্থী নিয়ে সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের অফিসে আসেন এবং দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আগরতলা পুর নিগমের 51টি আসনের মধ্যে 51 জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছে আজ। ওয়ানটা সিটসে আগরতলা কর্পোরেশনের প্রার্থী দিচ্ছি এবং অনেক চেষ্টা করা হয়েছে আমাদের উপরে চাপ সৃষ্টি করার, ভয়ের রাজনীতি করার, কিন্তু তবুও আমাদের কর্মীরা আমাদের নেতারা মিলে আমরা আজকে 51টা সিটসে টোটাল সিটসে আগরতলাতে নমিনেশন দিব। আর কয়েকটা পৌর পঞ্চায়েতের দিকে আমরা দিতে পারিনি, কারণ আজকে আমি যখন কথা বলছি খোয়াইয়ে গণ্ডগোল চলছে, আমাদেরকে নমিনেশন দিতে দিচ্ছে না। উদয়পুরেও গণ্ডগোল চলছে, এখনই খবর আসছে, কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আগরতলা বিভিন্ন নগর নিগমের এলাকার জনসাধারণও প্রস্তুত। বিজেপির মতো দুর্নীতিবাজ, এবং অ্যান্টি পিপল পার্টির বিরুদ্ধে লড়াই আমরা করব। সবার সমর্থন চাইছি, আশীর্বাদ চাইছি। পৌর নিগমে যে আসন্ন যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে। আর যদি আমরা নির্বাচিত হই তাহলে পৌর নিগমের যারা পৌর নিগমে বসবাসকারী নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যতটুকু সম্ভব সেই কাজ করার জন্যই চেষ্টা করব। জয়ী হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে? জয়ী হওয়ার সম্ভাবনা তো ধরেন আমরা তো আশা করছি জয়ী হব। যদি ইলেকশন যদি সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যদি ভোট দিতে পারে এবং কাউন্টিং হলেও যদি আমাদের যারা প্রাপ্ত ভোট যেটা পেয়েছি সেটা যদি কাউন্ট করতে পারি 100% জিতবো বলে আমি আশা করি। আমি একজন সমাজকর্মী, আমরা সেবামূলক মানসিকতা আছে, আগেও সেবা করেছি এখনও করব। তাই সমস্ত পৌর নিগমবাসীদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের পরিষেবা আমরাই দেব, আমরাই করব। বিজেপি সরকারের সেই ক্ষমতা নেই, 4 বৎসরে তারা মানুষের মন থেকে তারা উঠে গেছে, মানুষ তারা তাদেরকে পছন্দ করে না। আমি যেই দিন নমিনেশন জমা না দেওয়ার আগেই হাজার হাজার মানুষ আমার ওয়ার্ডের তারা বলছে আপনি আবার ফিরে আসেন, আপনি আবার ফিরে আসেন, বিজেপি সব শেষ করে ফেলেছে, আপনি এসে আবার সব ফিরিয়ে দিন, এই বলে সবাইকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।